আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। অঙ্গীকার, অঙ্গীকার একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। গোঘাটের বেশ কিছু যুবক এটির সঙ্গে জড়িয়ে আছেন। 2019 এদের পথ চলা শুরু। এরা বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান সারা বছর ধরে করে থাকেন। ডেঙ্গু প্রতিরোধের জন্য গরিব পরিবারকে এরা মশারি প্রদান করেছেন। প্লাস্টিক বর্জন এবং জলের অপচয় নিয়ে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান এরা সারা বছর ধরে করে থাকেন। পার্থেনিয়াম নির্মূলের জন্য এরা রাস্তায় নেমে র্যালি করেছেন এবং পার্থেনিয়াম বিনাশও করেছেন। বছরের বিভিন্ন সময় গরিব এবং দুস্থ ছাত্রদেরকে এরা খাতা, পেন, পেন্সিল, বই ইত্যাদি দিয়ে সাহায্য করে থাকেন। এই করোনা মহামারীর সময় তারা এগিয়ে এলেন। আজ তারা গোঘাটের রতনপুরে 51টি গরিব ও দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দিলেন, যার মধ্যে ছিল চাল, ডাল, সোয়াবিন, সাবান, বিস্কুট এইসব। আগামী দিনেও তারা আরও অন্যান্য সমাজসেবামূলক কাজ, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, এগুলি করতে চান। আসুন দেখে নিই সেই ছবি এবং শুনে নিই তাদের বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। সবাই সাবধানে থাকবেন। সবাই সাবধানে থাকবে। বাড়ি থেকে এলে সাবান দিয়ে হাত ধোবেন, আর বাইরে খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না, আর বেরোলে মুখে মাস্ক বা গামছা রুমাল দিয়ে বেরোবেন, ঠিক আছে? সবাই সাবধানে থাকবে। হ্যাঁ, কালা কালা খ্রিস্টান্স আসতে হবে, আমি যাবো দরকার থেকে বেশি বেরোবেন না, বাইরে থেকে বাড়ি আসলে সাবান দিয়ে সবসময় হাত ধোবেন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবেন। হ্যাঁ, আর বাইরে খুব খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না, আর যদি বেরোতে হয় মাস্ক থাকলে মাস্ক, নাহলে মুখে গামছা কাপড় দিয়ে ঢাকা দিয়ে বেরোবেন, ঠিক আছে? বাইরে বেরোলে মুখ দিয়ে ঢাকা দিয়ে বেরোবেন, যতটা চেষ্টা করবেন বাইরে না বেরোবেন। তো আপনারা এই যে এইভাবে ত্রাণ শিবিরে দিচ্ছেন সবাইকে, তো আপনারা কীভাবে করছেন এটা, মানে কীভাবে আপনাদের কোথা থেকে এত মানে আপনারা পাচ্ছেন বা আপনারা কীভাবে করছেন? আমাদের মূলত আমাদের তো কোনো কারোর সেখানে এখানে সেরকমভাবে উপার্জন নেই, কেউ সেভাবে উপার্জন করে না। যারা উপার্জন করে তারাও মানে হয়তো মানে বড় বড় লোকেদের থেকে যত সামান্য, তাও আমরা এই যতটা জোগাড় করতে পেরেছি নিজেদের থেকে দিয়ে, বা আমরা যে চাল আর আলুটা ব্যবস্থা করেছি, চাল আলুটা আমরা বাড়ি বাড়ি তুলে নিচ্ছি। আমরা এটাই ঠিক করেছি যে প্রতি পরিবারের দায়িত্ব আমরা একজন করে নেবো, আমরা একজনের চাল আলুর দায়িত্ব প্রতিজনে নিয়েছি, এবং বাকি যে গরমের জিনিসপত্র সেই জিনিসপত্র আমরা আমাদের ত্রাণ শিবিরে যে টাকা আসছে সেই টাকা থেকে কিনছি, এবং সেই ত্রাণ শিবিরের টাকা আমাদের গ্রামের লোকেই আমাদের সহায়তা করছে। বাইরে থেকেও ত্রাণ আসছে অবশ্যই, অনেকেই সহযোগিতা করছে, সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব নয় আমাদের পক্ষে। আমাদের কোন কোন গ্রাম আপনারা রিসার্চ করেছেন ত্রাণ শিবির দেওয়ার জন্য? আমাদের গ্রাম ছিল বলতে রতনপুর, সন্তা, পীর মল্লিক আর গণেশবাটি, তার মধ্যে আমাদের তিনটে গ্রাম হয়েছে, আর একটি এখনও বাকি আছে, এক্ষুনি আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। সবাইকে একটা কথা বলার যে আমরা তো আছি, আমাদের সঙ্গে আপনারাও আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা শুধু কেবলমাত্র আমাদের একার দ্বারা এই কাজ সম্ভব নয়, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এক হতে হবে এবং কি সমাজকে সংকট মুক্ত করতে হবে। আপনি যে বেরিয়েছেন তো তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা? তাদের উদ্দেশ্যে বার্তা বলতে এখন এই মহামারী যেটা চলছে করোনা, আমাদের সমাজের খুবই একটা দুষ্কর ব্যাপার। আমাদের তাদের কাছে আমাদের একটাই বলার যে তারা যেন সবসময় হাত খাবার আগে হাত ধোয়, বা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে, বা মুখে মাস্ক পরে বাইরে বেরোলে
মুখে যেন মাস্ক পরে বেরোয় এবং সবাইকে যেন সতর্ক করে। তো থাকবে যে প্রত্যেকটা মানুষকে আমরা বলবো যাদের সামর্থ্য আছে তারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে হাতে হাত মেলান। তো আপনি একজন অঙ্গীকারের সদস্য হয়ে আপনি কী বার্তা বহন করতে চাইছেন আজকে? অঙ্গীকারের সদস্য একজন হয়ে একটাই বার্তা সবাইকেও দিতে চাই এবং আমরা গ্রহণ করতে চাই এই মুহূর্তে, সেটা হলো আমরা যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে কীভাবে রিকভার করবো আমরা সেটা আমাদেরকে ভাবতে হবে এবং প্রত্যেককে সচেতন করতে হবে। শুধু আমরা সচেতন করলে হবে না, আপনাদের প্রত্যেককে সচেতনতার জন্য এগিয়ে আসতে হবে। যারা বোঝেন ব্যাপারটা, যারা বোঝে নাই ব্যাপারটা, তাদেরকে বোঝাতে হবে যে কীভাবে আমরা মাস্ক পরে বা মুখ ঢাকা দিয়ে বাইরে বেরোবো, সরকারের নিয়ম মেনে চলবো, লকডাউনের সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবো না, অকারণে যেখানে সেখানে আমরা ভিড় করবো না। এবং শুধু আমরা এগিয়ে এলে চলবে না, যেসব দুস্থ পরিবার আছে, দুস্থ মানুষ আছে, তাদের পাশে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, যত সামান্য সাহায্য করুন, তাহলেও কিন্তু তারা উপকৃত হবে। এই বার্তাই সবার জন্য রইল আমার তরফ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সামনে আসার জন্য, এত কিছু বলার জন্য ধন্যবাদ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।